চীনকে চিন্তায় ফেলে ইসরায়েলের কাছ থেকে 8,000 অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কিনছে ভারত। ইসরায়েলের এক সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 8,000 স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কিনতে চলেছে ভারত। ওই রিপোর্টে বলা হয়েছে ইসরায়েলের কাছ থেকে ওই মিসাইল কিনছে ভারত, চূড়ান্ত হয়েছে সেই চুক্তি। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর ভারত সফরের দিন কয়েক আগেই স্বাক্ষর হয় এই চুক্তি। ভারতের সঙ্গে ইসরায়েলের মিসাইল কেনার $550 মিলিয়ন চুক্তি হয়েছে। তবে এই রিপোর্ট সম্পর্কে কোনো মন্তব্য করেননি ইসরায়েলের বিদেশ মন্ত্রকের ডিপুটি ডিরেক্টর গিলাদ কোহেন। আরুজ্জব সেভা নামে ওই সংবাদপত্রের দাবি, ইসরায়েল ভারতে প্রত্যেক বছর প্রচুর পরিমাণ অস্ত্র রপ্তানি করে। প্রতি বছর প্রায় $100 কোটি অস্ত্র আসে ভারতে। গত বছরের এপ্রিলে দুই দেশে $200 কোটি চুক্তি স্বাক্ষর করে, যার মধ্যে রয়েছে সারফেস টু এয়ার মিসাইল লঞ্চার ও কমিউনিকেশন টেকনোলজি। ইসরায়েলের সেনাবাহিনী এই স্পাইক মিসাইল ব্যবহার করে। এগুলি ভূমি, আকাশ ও সমুদ্র থেকে উৎক্ষেপণ করা সম্ভব। 30 কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে এই মিসাইল। এছাড়া ভারত ও ইসরায়েল যৌথ উদ্যোগে একটি লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল তৈরি করছে, যা দুই দেশের নৌবাহিনী ব্যবহার করবে। পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ভারত ও ইসরায়েলের এই চুক্তিতে রীতিমতো চিন্তিত।